علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان وعليكم السلام ورحمه الله وبركاته شماته اكرم الحسن باي. দুবাই থেকে জানতে চেয়েছেন কোন ব্যক্তির অজু আছে অজু ভঙ্গের কোনো কারণও পাওয়া যায় না প্রস্রাব পায়খানাও হয় না এখন অজু আছে এই অবস্থায় যদি নখ কাটে তাহলে কি আসলে অজু ভঙ্গ হয়ে যাবে এমনি ভাবে যদি কোনো ব্যক্তির নখ কাটা অবস্থায় কিছু রক্ত বাহির হয়ে গেল অথবা বমি হলো তাহলে অজু করতে হবে কিনা আলহামদুলিল্লাহ আলা আলাহ বাদ সম্মানিত একরাম ভাই না অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ নখ কাটাতে কোনো অজু ভঙ্গ হবে না এখানে অজু ভঙ্গের কোনো কারণ নয় অর্থাৎ অজু অবস্থায় যদি নখ কাটে তাহলে কারণ নাই নখের নখ পরিষ্কার করে নিবে অথবা নখ কাটার পরে হাতটা পরিষ্কার করে নিলে আবর্জনা দূর হয়ে যায় ইমানের অঙ্গ একটা বাস সেই হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায় থাকা দরকার আর নখ কাটার বিধান হলে আলাদা নখ কাটবে প্রতি সপ্তাহে নখ কাটা ভালো যাতে এইগুলি বড় না হয়ে যায় ইত্যাদি ইত্যাদি আর আরেকটা জিনিস জানতে হবে যে এই মা খারদিন ইমাম বোখারি রহমেলা একটা অধ্যায় রচনা করছেন যে পোরসাব এবং পায়খানার রাস্তা যা কিছু বাহির হোক সেটা একটা কিরা পোকা বাহির হলেও উজু চলে যাবে মহিলা হোক পুরুষ হোক সেই দৃশ্য কিন্তু ভঙ্গের মেন কারণ হলো পোর্স পায়খানা রাস্তা দেওয়া যা কিছু বাহির হয় তাছাড়াও যদি কোনো ব্যক্তি প্যাট ছিদ্র করে পোড়সা বাহিরকে অন্য রাস্তা দেওয়া তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে এটাই হলো কথা আর আরেকটা জিনিস হল যেমন মনে করেন অক্ষর যায় রক্ত বাইরের হোক অথবা অন্য কিছু বাইরের হোক অথবা পুজ বাহির হোক অথবা ইত্যাদি ইত্যাদি অন্য জায়গা দেয় তাহলে সেটা বেশি হোক কম হোক এতে অজু বঙ্গের কোনো কারণ নাই এই আমাদের লক্ষ্য রাখতে হবে ভাবে বমি আপনি বমির কথা উল্লেখ করছেন বমি করলেও অজু ভাঙবে না তবে এই সম্পর্কে ওলামাদের মধ্যে একটু মতবিরোধ আছে যেমন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমল্লা থেকে আর কি ইমাম আবু হানিফা মাহমুদ বিন হামুল রহমল্লাহতে একটা মত পাওয়া যায় যে বমি করলে ওজু ছুটে যাবে তবে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন যদি বেশি পরিমাণ হয় একদম পুরোপুরি অনেক হয়ে যায় তাহলে অযু ভঙ্গ কিন্তু এটা মূলত ঠিক না ইমাম শাফি রহিমাহুল্লাহর মত অনুসারে বুঝা যাচ্ছে যে লা ইয়ানকুযুল উযু উযু ভঙ্গ হবে না এই কথাই আছে মাজমুল গ্রন্থের মধ্যে দ্বিতীয় খণ্ডের 63 64 65 পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে আলোচনা আছে এবং এটাই সহিহ যে এবারে বিশুদ্ধ যে বমি হলে অযু ভঙ্গ হবে না

এই হাদিসটাকে আহলে এলেম ই বলছেন দুর্বল বলছেন তারপর আবার কেউ কেউ বলছেন যদিও হাদিসটা দুর্বলও হয় পালন করা যায় এটা আল্লাহ একটা কাজ ছিল কিন্তু এটা স্পষ্ট প্রমাণ করে না যে ওজু চলে যাবে নবী নাবি সাল্লাহ সালাম সিঙ্গা লাগাইছেন সিঙ্গা লাগাইও ওযু করে না এটাও প্রমাণ পাওয়া যায় সুতরাং এর থেকে স্পষ্ট প্রমাণ হলো যে রক্তে হোক বাহির হোক অথবা অন্য কিছু বাহির হোক অথবা বমি হোক এতে করে অজু ভঙ্গ হবে না ওযু ভঙ্গের মেইন কারণ হল পড়সা পায়খানার এটাই আর উটের গোছ খেলে ওযু চলে যায় এমনিভাবে অচেতন হয়ে ঘুমাইলে ওযু চলে যায় মহিলা মহিলাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেতে ওযু চলে যায় এটা হলো সংক্ষিপ্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন হাজা সাল্লাল্লাহু করুন করুন হাজর সাল্লাহাল নবিনালাম আলাইকুম মরহাম वर्क